বলুন কার সমস্যা, বলুন কার সমস্যা হয়েছে গরু না ছাগলে? এক্সকিউজ মি, আর কি দেখতে আনার গরু ছাগল লাগেনি? না না, কি বলছেন? আপনাকে গরু বা ছাগল মনে হইবে কেন? আপনি তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দরী, আপনাকে অবিকৃত একজন মেয়ে মানুষই মনে হচ্ছে। তাইলে গরু ছাগলের সমস্যা কি লাগাইছেন? আসলে হইয়াছে কি, আমি একজন বিশিষ্ট পশুর চিকিৎসক, তো তাই সব সময় গরু ছাগলের মধ্যেই থাকি, গরু ছাগলের চিকিৎসা করি। কোনো বিষয় আসলে মনে হয় গরু ছাগলেরই বোধ হয় ওই বিষয়টা আসিবে, এই আর কি। ও এলে তো কো এনে সিয়ারা ডেরম ছাগল ছাগল লান দিয়া যা কিললে? আপনার কিঞ্চিত ভুল হইতেছে, এর জন্য আমি দায়ী নহে, আমার আব্বা জান। কিললে? কারণ আমার আব্বা জানের চেহারাটা কিঞ্চিত ছাগলের মতো কিনা, এই কারণেই আমার চেহারাটা বোধ হয় এসে থাকতে পারে। শুনেন ভাই, গরু ছাগলের কথা বাদ দেন, আনে শুধু আর এই কদ্দুর কোন আতাহার ডাক্তারের বাড়ি কুমি। আতাহার ডাক্তারের বাড়ি? আতাহার ডাক্তারের বাড়ি আপনার লাগবে তাই তো? আপনার কি মনে হয় আমি কি আপনার চাকর নাকি যে আপনি বলিলেই আমি আপনাকে আতাহার ডাক্তারের বাড়ি দেখিয়ে দিব? আপনার যদি আতাহার ডাক্তারের বাড়ি খুঁজিতে হয় নিজে নিজে খুঁজে আনিন। হাম্বা মুরগির মাংস তো মোর খুব প্রিয়। এই যে ঢাকায় ঢাকায় তো মুই প্রত্যেক দিন প্রত্যেক বেলায় মুরগির মাংস দিয়া ভাত খাই। কি বলেন, প্রতিদিন মুরগির মাংস খান কেমন করে? কি করবো ভাবি জান, মুরগির মাংস ছাড়া ভাত খাইতে পারি না। আচ্ছা ভাবি জান, ওই আতার ভাই তো ওই ঢাকায় কোর্স করতে গেছে, হইয়া না? তাই এখন ওনার চেম্বার কেডা চালাইতে আছে? কে চালাবে? কেউ চালাচ্ছে না, চেম্বার তখন বন্ধই আছে। উনি নাই চেম্বার খুলবে কে? বলেন কি ভাবি জান, চেম্বার বন্ধ মানে? না 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 না, এইটা তো ঠিক হইতে আছে না ভাবি জান। শোনেন, একজন ব্যবসায়ীর দোকান যদি বন্ধ থাকে সেই ব্যবসার কিন্তু প্রচুর ক্ষতি হয়। ঠিক তেমনি একজন ডাক্তারের চেম্বার বন্ধ থাকলে সেখানে অলক্ষী লাগে, বুঝতে পারছেন? কি করব বলেন ভাই, উনি নাই চেম্বার কে খুলবে? আমি তো আছি, আমি চেম্বার খুলবো। আগামী কাল থেকে আমি রোগী দেখা শুরু করব ভাবি জান। কি বলতেছেন হকমান ভাই, আপনি চেম্বার খুলবেন মানে? আরে ভাবি, একবার খালি দেখেন, মই যদি চেম্বার খুললে বসতে পারি, রোগীর তাকলে লাইন পড়িয়ে যাইবে। না না, আপনার ভাই বলে দিছে স্পষ্ট করে, উনি না আসা পর্যন্ত চেম্বারে যেন কেউ হাত না দেয়। আরে ভাবি, এতে কোনো সমস্যা নাই, মুই ভাইজানকে বুঝাইয়ে বলবো। আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি রান্নাটা শেষ করেন, সেই ফাঁকে আমি এই পুরো গ্রামটা একটু ঘুরে দেই। হ্যাঁ